হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসে আমরা ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ পোর্শন নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপাল, জেরান্ডস এবং ভার্বাল নাউন। এই যে তিনটি জিনিস আছে, এই তিনটি জিনিসের মধ্যে পার্থক্য কী কী বা এই তিনটি জিনিসকে আমরা কীভাবে চিনব, সেই সব বিষয় নিয়ে খুব ডিটেলসে সুন্দর করে ধরে ধরে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে দেওয়া আছে, প্রথমে আমরা প্রেজেন্ট পার্টিসিপাল নিয়ে আমরা আলোচনা করব। প্রেজেন্ট পার্টিসিপাল প্রথমে দেওয়া আছে, এ প্রেজেন্ট পার্টিসিপাল ইজ এ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ কম্বাইন্ড। মানে হলো প্রেজেন্ট পার্টিসিপাল হলো একাধারে ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটোই কিন্তু, বাট ইট ইজ প্রাইমারিলি অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইং এ নাউন, দো ইট টেক্স অ্যান অবজেক্ট আফটার ইট হোয়েন ফর্মড ফ্রম এ ট্রান্সিটিভ ভার্ব। তোমরা ভালো করে খেয়াল করো, প্রেজেন্ট পার্টিসিপাল কিন্তু বেসিক্যালি হলো একটি অ্যাডজেক্টিভ যেটা নাউনকে কোয়ালিফাই করে বা নাউনের দোষগুণ বিচার করে, যদিও এটি কিন্তু ট্রান্সিটিভ ভার্বের থেকে যখন আসে তখন এটি নিজের উপর একটি অবজেক্ট গ্রহণ করে। মনে রাখবে, সাধারণত এটি কিন্তু নাউনকেই কোয়ালিফাই করে বা নাউনের সম্বন্ধে নতুন কিছু বলে, কিন্তু যখন নাকি এটি ট্রান্সিটিভ ভার্বের থেকে যখন নাকি এটা আসে তখন কিন্তু এটি নিজের উপর নিজের পর কিন্তু একটি অবজেক্ট গ্রহণ করে। ঠিক আছে, তাহলে এটি ছিল প্রেজেন্ট পার্টিসিপাল। এবার এর এক্সাম্পল দেখো, দেওয়া আছে এখানে, আই ফাউন্ড হিম রিডিং এ বুক। এখানে রিডিং এটা হলো প্রেজেন্ট পার্টিসিপাল বোঝাই যাচ্ছে। আরেকটি এক্সাম্পল, প্লেয়িং টেনিস হি গেইনড হেলথ। এখানে প্লেয়িং, এই প্লেয়িংটা হলো প্রেজেন্ট পার্টিসিপাল। তাহলে প্রথমে আমরা আজকে প্রেজেন্ট পার্টিসিপাল কাকে বলে, কীভাবে সেটি কি আমরা সেন্টেন্সের মধ্যে চিনব সেটা আমরা বুঝতে পারলাম। নেক্সট আমরা আলোচনা করতে চলেছি জেরান্ডকে নিয়ে। দেখো, দেওয়া আছে, এ জেরান্ড ইজ এ ভার্ব অ্যান্ড নাউন কম্বাইন্ড। মানে জেরানো হলো কিন্তু একই সাথে ভার্ব এবং নাউন, বাট ইট ইজ প্রাইমারিলি এ নাউন অ্যান্ড ইজ ইউজড অ্যাজ অ্যান অর্ডিনারি নাউন ইন এ সেন্টেন্স, দ্যাট ইজ অ্যাজ সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড মে অলসো হ্যাভ অ্যান অবজেক্ট লাইক এ ভার্ব হোয়েন ইট ইজ ফর্মড ফ্রম এ ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু জেরান্ড প্রাইমারিলি বা বেসিক্যালি একটি নাউন এবং সেন্টেন্সে জাস্ট একটি অর্ডিনারি নাউন হিসেবেই কিন্তু ব্যবহৃত হয়, যেমন কখনও বাক্যে সাবজেক্ট হিসাবে, কখনও অবজেক্ট হিসাবে, আবার কখনও বাক্যে কমপ্লিমেন্ট হিসাবে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। আবার এটি যখন ইনট্রান্সিটিভ ভার্বের থেকে যখন তৈরি হয় তখন জেরান্ড ভার্বের মতো নিজের পর অবজেক্ট কিন্তু নিয়ে থাকে, এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। তাহলে এটা হলো জেরান্ড, আমরা ভালো করে চিনতে পারলাম। এবার দেখো জেরান্ডের, দেখো এক্সাম্পল দেওয়া আছে, হিজ রিডিং ইজ ব্যাড। তাহলে রিডিংটা হলো জেরান্ড, ঠিক আছে, রিডের সাথে আইএনজি যোগ করে এখানে জেরান্ড হিসেবে এখানে ইউজ করা হয়েছে, নাউন হিসেবে এটা ইউজ হচ্ছে। নেক্সট এক্সাম্পল হলো, হি ইজ এঙ্গেজড ইন রিডিং এ বুক। এখানে রিডিং এটা হলো এখানে জেরান্ড হিসেবে এখানে ইউজ হয়েছে, ঠিক আছে, তাহলে রিডের সাথে আইএনজি যোগ করে এখানে জেরান্ড হয়েছে বা নাউন হিসেবে এখানে সেন্টেন্সের মধ্যে ইউজ হচ্ছে। আরেকটা এক্সাম্পল দেখো, আমরা ভালো করে বুঝতে পারবো তাহলে, হি ইজ এঙ্গেজড ইন প্লেয়িং ভিডিও গেমস। এখানে দেখো প্লেয়িং, প্লেয়ের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে জেরান্ড হিসেবে ইউজ হয়েছে বা নাউন হিসেবে সেন্টেন্সের মধ্যে ইউজ হয়েছে, সুতরাং এটি জেরান্ড, ঠিক আছে। তাহলে আমরা তিনটি এক্সাম্পলের দ্বারা আমরা জেরান্ড কাকে বলে বা জেরান্ডকে আমরা সেন্টেন্সের মধ্যে কী করে চিনব এটা আমরা বুঝতে পারলাম। থার্ড যে জিনিসটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ভার্বাল নাউন। এবার দেখো, ভার্বাল নাউন ইজ এ নাউন অনলি, ইট ইজ প্র্যাকটিক্যালি এ জেরান্ড প্রেসিডেড বাই দ্য অ্যান্ড ফলোড বাই অফ, ঠিক আছে। ভার্বাল নাউনটা কিন্তু খুব ইজি, ভার্বাল নাউনটাকে ধরা খুব সহজ। মানে হলো ভার্বাল নাউন জাস্ট শুধু একটি নাউন, অন্য কিছু নয়, এটি জেরান্ডের মতো আইএনজি যুক্ত হয়ে বসে এবং এর আগে অবশ্যই ডেফিনিট আর্টিকেল দা থাকবে এবং এর পরে প্রিপোজিশন অফ অবশ্যই কিন্তু থাকবে, তাহলেই কিন্তু এটা ভার্বাল নাউন। তোমরা আবার ভালো করে বোঝো, ভার্বাল নাউন এটি শুধুমাত্র একটি নাউন এবং এটি জেরান্ডের মতন আইএনজি যুক্ত হয়েই এটা বসে সেন্টেন্সের মধ্যে, এবং
ভার্বাল নাউনের আগে অবশ্যই ডেফিনিট আর্টিকেল দা বসবে, এবং এই ভার্বাল নাউনের পরে প্রিপোজিশন অফ অবশ্যই কিন্তু বসবে, তাহলেই কিন্তু সেটি কিন্তু ভার্বাল নাউন। তাহলে এক্সাম্পল দেখো, দুটো দেওয়া আছে। প্রথম এক্সাম্পলটা হলো, হি ইজ এঙ্গেজড ইন দ্য রাইটিং অফ এ লেটার। এখানে দেখো দ্য রাইটিং অফ, এখানে রাইটিংটা হলো ভার্বাল নাউন। আরেকটি এক্সাম্পল হলো দেখো, আই ডিসকারেজ দ্য রিডিং অফ সাচ বুকস। তাহলে এখানে দেখো দ্য রিডিং অফ, এই যে দ্য রিডিং অফ, আগে দেখো রিডিংয়ের আগে দা দেওয়া আছে এবং রিডিংয়ের পরে অফ দেওয়া আছে, সুতরাং এটা কিন্তু ভার্বাল নাউন। তাহলে খুব সুন্দর করে আমরা আজকে প্রেজেন্ট পার্টিসিপেল, জেরান্ড এবং ভার্বাল নাউন কাকে বলে খুব সুন্দর করে বুঝতে পারলাম। কিন্তু দেখো একটা জিনিস বলে রাখা ভালো, যদিও অনেকেই জেরান্ড এবং ভার্বাল নাউনের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করতে পারে না, আসলে ভার্বাল নাউন ভার্বেরই একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যবহৃত হয়, যেটি নাউন হিসেবেই সাধারণত কাজ করে, যেমন ইনফিনিটিভ, মুড এবং জেরান্ড। ঠিক আছে, তাহলে আই হোপ তোমরা আজকের ক্লাসটির দ্বারা এই প্রেজেন্ট পার্টিসিপাল, জেরান্ড এবং ভার্বাল নাউন এই তিনটির মধ্যে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বা থেকে থাকে সেটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। কোনো রকম যদি তোমাদের অসুবিধা থাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। ঠিক আছে, ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।